ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বাংলাদেশ দলের কোচ হিসেবে ইংল্যান্ডের স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট উইন্ডিজ সফর। তিনটি ভিন্ন ফরম্যাটে ভিন্ন তিন সিরিজে এই সফরে বাংলাদেশের উপর থাকবে ভালো রকমের চাপ। সর্বশেষ আফগানিস্তান সিরিজে অপ্রত্যাশিত ফলাফল আর ক্যারিবীয় অঞ্চলে অনভ্যস্ত পরিবেশ মিলে বাংলাদেশের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। আর নবনিযুক্ত কোচ রোডসও জানান সহজ হবে না আলোচিত উইন্ডিজ সফর। বুধবার সংবাদ সম্মেলনে এসে আলাপকালে রোডস বলেন, জানি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সহজ ও অনুকূল নয়, লঙ্কানদের উড়িয়ে ক্যারিবিয়ানরা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে, তাদের সঙ্গে সিরিজ মোটেও সহজ হবে না, সেটা আর সবার মতো আমারও জানা। তবে মাঠের লড়াই যতই কঠিন হোক না কেন, বাংলাদেশ নামবে ইতিবাচক মন মানসিকতা নিয়ে, এমনটা জানালেন রোডস। তিনি বলেন, তারপরও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামব, জেতাটাই লক্ষ্য। এই যে বললাম টিম ওয়ার্ক, সবাই মিলে ভালো পারফর্ম করতে পারলেই জিততে পারব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। আলোচিত সেন্ট লুসিয়া টেস্টে গ্যাব্রিয়েল একাই পেয়েছেন 13টি উইকেট। তার অনবদ্য ফর্ম ভালো করে দেখেছেন বাংলাদেশের নতুন কোচও। তবে এই গ্যাব্রিয়েলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে রোডসের, আর তিনি টাইগারদের সাথে ভাগাভাগি করবেন সেই অভিজ্ঞতা। রোডস বলেন, আমি ঘরে বসে খুব কাছ থেকে উইন্ডিজের সিরিজটি দেখেছি। তাদের যে ফার্স্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল খুব ভালো করল, তাকে আমি ওয়েস্টারশায়ারে কোচিং করিয়েছি। উইন্ডিজের বিপক্ষে সেই অভিজ্ঞতা আমি বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে শেয়ার করব। উইন্ডিজ সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ওয়ানডে ও টি টোয়েন্টিতে উইন্ডিজদের মোকাবেলা করা অধিকতর সহজ না হলেও নিজেদের মাটিতে সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছে ক্যারিবীয়রা, আর সেজন্য বাংলাদেশকে সবচেয়ে কঠিন অবস্থায় পড়তে হবে সফরের শুরুতেই। 4 জুলাই অ্যান্টিগায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। নিজেদের সামর্থ্যের কথা জানান দিতে এবং সাফল্যের দেখা পেতে রোডস সেই ম্যাচগুলো ভালো করে শুরু করতে চান। সেই প্রত্যাশাই হয়তো তার অনুমান, খুব একটা জটিল হবে না টেস্ট সিরিজ। সাংবাদিকদের রোডস বলেন, টেস্ট সিরিজটা খুব একটা জটিল হবে না, আমরা টেস্ট ম্যাচে জয়ের সর্বাত্মক চেষ্টাই করব, সেজন্য আমাদের শুরুটা ভালো করতে হবে, সেটা করতে পারলেই বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। ক্রিকেটে সাফল্য পেতে হলে ভালো করার কোনো বিকল্প নেই, আর তাই শুরু থেকে উইন্ডিজকে চেপে ধরার প্রত্যাশায় বাংলাদেশের নতুন কোচ। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই জানেন ক্রিকেট কোনো মহাকাশ বিজ্ঞান নয়, এখানে আপনাকে মাঠের খেলাটা ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে হবে, আমরা চেষ্টা করব যেন তারা ম্যাচেই ফিরতে না পারে। দলের দায়িত্ব নিয়ে রোডস আনুষ্ঠানিকভাবে টাইগারদের সাথে কাজ করা শুরু করেছেন বুধবার থেকে। উইন্ডিজ সফরে যাওয়ার আগে তার অধীনে 3 দিন অনুশীলন করবে দল, তাতে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগও থাকছে। অনুশীলন প্রসঙ্গে তিনি বলেন, উইন্ডিজ যাওয়ার আগে আমরা 3 দিন অনুশীলনের সুযোগ পাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে ওদের চলতি সিরিজটি দেখলে বুঝবেন ওখানকার উইকেট বাউন্সি, যা বোলারদের জন্য সহায়ক হবে। আমার মনে হয় আমাদের সঙ্গে সিরিজেও একই উইকেট ব্যবহার করবে তারা, অতএব যে কয়টা দিন আমরা এখানে সময় পাব ওভাবেই প্রস্তুতি নিব। তাছাড়া উইন্ডিজে প্রস্তুতির উইকেটও আশা করি আমাদের এখানকার মতোই হবে। 53 বছর বয়সী রোডসের সাথে বিসিবির চুক্তি হয়েছে 2020 সাল পর্যন্ত। তাকে পছন্দ হওয়ায় বিসিবি সরে এসেছে ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন প্রধান কোচ নিয়োগের ভাবনা থেকেও। বাংলাদেশের কোচ হওয়ার জন্য শোনা গিয়েছিল অনেকেরই নাম, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে রোডসই। রোডসকে বাংলাদেশের কোচ হিসেবে বাছাই করার ক্ষেত্রে বড় মাধ্যম ছিল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কার্লস্টেন। এখনও কোনো জাতীয় দলের কোচিং না করালেও কোচ হিসেবে অভিজ্ঞতা খারাপ নয় রোডসের, সেই অভিজ্ঞতাই তাকে করেছে চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি।